Bismillahirrahmanirrahim. Shubhro shikhartri, shobai nishchoi bhalo acho. Aaj amra nobom shrenir assignment ek niye alochona korbo. Tomader shobar kache assignment e giye pouchhe geche. Shekhetre ami jeta bolbo cover page diye amader sommanito sokol shikshok alochona korechha ar tumra itimoddhe nishchoi cover page ta toiri kore felecho. Tahole ami cover page niye kono alochona na kore ami shudhu shorashori assignment ek niye alochonay chole jai. Khokon ekjon dokkho ottonto porishromi football khelwar. তার ওজন 80 কেজি আমরা যেটা যেটা আমাদের নোট করতে হবে সেটা আমরা আন্ডারলাইন করে রাখছি এবং উচ্চতা 170 সেমি সে রুটি আলু বাদাম ডিমে কুসুম খেতে পছন্দ করে শাকসবজি ফলমূল ও মাছ মাংস খেতে পছন্দ করে না প্রথম কোশ্চেন যেটা ছিল স্ফুটনাঙ্ক কাকে বলে স্ফুটনাঙ্ক প্রথম কথা হচ্ছে আমি যদি বাংলা শব্দটাকে ব্যাখ্যা করতে যাই স্ফুটনাঙ্ক মানে ফোটা এবার সবকিছু শুরুতেই ফুটতে থাকে না আমরা খুব ভালো করে জানি একটা নির্দিষ্ট টেম্পারেচার দিলে যে কোনো জিনিস ফুটবে তুমি পানি একটা পাতিলে করে পানি যদি আমরা চুলায় দিই সাথে সাথে কিন্তু পানিটা ফুটে না অর্থাৎ একটা টেম্পারেচার যখন পানিটা পাবে প্রত্যেকটা পানির অণু পাবে তখনই পানিটা ফুটতে শুরু করবে তাহলে সংজ্ঞাটা যদি আমাদের সহজ করে বলতে হয় যে টেম্পারেচারে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কিছু ফুটতে শুরু করবে সেটাই হবে তার স্ফুটনাঙ্ক এবার পানি হলে পানির একটা নির্দিষ্ট লবণ হলে লবণের একটা স্ফুটনাঙ্ক আছে যে কোনো খাবারে নির্দিষ্ট একটা স্ফুটনাঙ্ক থাকবে স্ফুটনাঙ্ক হচ্ছে যে বুদবুদ তৈরি হবে টেম্পারেচার যে টেম্পারেচারটা সে গ্রহণ করার পরে বুদবুদ তৈরি হবে ছয় নম্বর কোশ্চেন আমাকে বলে দিয়েছে কোন মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন তা ব্যাখ্যা করো আমি ছোট ক্লাসগুলোতে যেটা পড়েছি যে কোনো মাছ ফুলকার সাহায্যে তার শ্বাসকার্য চালায় শ্বাসকার্য চালানোর মানেই হচ্ছে সে অক্সিজেন গ্রহণ করার ব্যাপারটা তৈরি হচ্ছে অর্থাৎ কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন তাহলে পানিতে অক্সিজেন অবশ্যই দ্রবীভূত থাকে কিভাবে থাকে পানির মধ্যে ফাইটোপ্লাঙ্কটন কিছু ভাসমান উদ্ভিদ তৈরি হয় এছাড়া ছোট ছোট জীব প্লাঙ্কটন যেটাকে বলি কিছু প্রাণী আছে তারাও কি তৈরি করে অক্সিজেন তৈরি করে আর যেটা কই মাছের জন্য অর্থাৎ যে কই মাছ না যে কোনো মাছের জন্যই প্রয়োজন এবার যদি আসি গ নম্বর কোশ্চেনে খোকনের বিএমআই নির্ণয় করো বিএমআই এর পুরো মিনিং হচ্ছে বডি মাস ইনডেক্স অর্থাৎ আমি একটা ভর সূচি নির্ণয় করব একটা মানুষ আমরা হয়তো চোখে দেখে অনেক সময় চিন্তা করি এর বোধহয় লম্বা অনুযায়ী তার ওয়েট ঠিক আছে অথবা ওয়েট অনুযায়ী তার হাইট ঠিক আছে এরকম কথাগুলো আমরা প্রায় বলতে শুনি কিন্তু এটা নির্দিষ্ট একটা সূচি মেনে তৈরি করতে হয় সে সম্পর্কে আমাদের ধারণা নাই বলে আমরা হয়তো ওইভাবে ব্যাখ্যা করতে পারি না তবে বিএমআই বলতে যেটাকে বোঝানো হয় অর্থাৎ তার হাইট এবং ওয়েট দুইটাই সামঞ্জস্যপূর্ণ এখন বিএমআই নির্ণয় করার জন্য আমি দুইটা ক্লু দিয়ে দিয়েছি ওজন এবং উচ্চতা আমাদের টেক্সট বইয়ে সরাসরি এটার জন্য সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে বিএমআই অর্থাৎ এভাবে একটা সূত্র দেওয়া আছে বি এম আই ইকুয়াল দেহের ওজন ভাগ দেহের উচ্চতা এবার আমি যদি মনে করি আমি উচ্চতাটা উচ্চতা আছে সেন্টিমিটারে আমি মিটারে নিব সেক্ষেত্রে আমি 100 দিয়ে ভাগ করে মিটারে নিব ঠিক আছে তাহলে আমার ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করলে আমার বিএমআই নির্ণয় হয়ে যাবে এবার চলে আসা যাক আমাদের শেষ প্রশ্ন উদ্দীপকে পছন্দনীয় এবং অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কিরূপ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো এবার তার পছন্দের খাবার হচ্ছে এগুলো এবং অপছন্দের খাবার হচ্ছে তার এগুলো এটা নিয়ে যদি বলতে হয় একদম ছোট বেলা থেকে আমরা পছন্দের খাবার অপছন্দের খাবার নিয়ে যদি ব্যাখ্যা অর্থাৎ শাকসবজি ফলমূল এটা খেলে আমাদের শরীরে কি পরিবর্তনগুলো আসবে বা আবার রুটি আলু বাদাম ডিমের কুসুম এগুলো প্রত্যেকটা এক একটা খাবারের খাবারের অর্থাৎ আমরা খাবারের যে প্রকারভেদগুলো জানি শর্করা আমিষ স্নেহ এই খাবারগুলোর মধ্যে পড়ছে এখন আমাদের শরীরের জন্য প্রত্যেকটা খাবারই জরুরি আমরা সবচেয়ে ভালো করে জানি যে সুষম খাবার খেলে আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী এখানে সবগুলো সুষম খাবার কিনা কোনটা কোন খাবারের তালিকায় পড়ছে এটা আমরা ফাইন্ড আউট করে নিব প্রথম কাজ হচ্ছে এটা এটার জন্য আমাদের চ্যাপ্টারে আমাদের টেক্সট বুকে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে কোনটা কোন ধরনের খাবার তারপর পরবর্তীতে এই খাবারগুলোর গুরুত্বগুলো আমরা বেছে নিব কোন খাবারের গুরুত্ব কি এবং কোন খাবারগুলো আমাকে মানে পরিহার করতে বলা হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করব তারপরে আমরা খোকনের শারীরিক দক্ষতা বাড়াতে অটুট রাখতে পারি কিনা এই আনসারটা করতে পারবো অর্থাৎ
সেটা জানলে আমরা এই অ্যানসারটা করতে পারবো। অর্থাৎ আমার এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে তথ্যগুলো আমার দেওয়ার কথা আমি মোটামুটি সবগুলো তুলে আনার চেষ্টা করেছি, তোমরা এখন গুছিয়ে লিখবে। এটা লিখতে গেলে অনেক অনেক বড় করে লিখতে পারো, ছোট করে লিখতে পারো, মূল্যায়নটা তোমাদের ঠিক সেভাবে করা হবে। এক কথা, যেন অনেক বড় লিখলাম কিন্তু তথ্য নাই, সেক্ষেত্রে মূল্যায়নটা সেরকম হবে। অবশ্যই তথ্য নির্ভর সুন্দরভাবে লিখে নিতে হবে, তাহলে মূল্যায়নটা ঠিক সেরকম ভাবে সুন্দর হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আশা করবো অ্যাসাইনমেন্টটা সুন্দর করে তৈরি করতে পারবে।